কাল রাত্রে আমরা তখন সে শুতে যাচ্ছি, 12:40 এরকম বাজবে, হঠাৎ দেখি ওই আমার স্ত্রী বসেছিল এখানে, দেখছি ওখানে ধোঁয়া উঠছে। তো ওই দেখে বলে কি গো ওই টিনের ওপাশ গিয়ে তো ধোঁয়া উঠছে কেন? বলতে বলতে দেখি দুটা বোম ব্লাস্ট হলো। তারপরে এই তাড়াতাড়ি বেরালাম, দেখলাম যে দুজন ওই রাজীব কুণ্ডুর ঘরের ওপাশ দিকে ছুটলো, আর একজন মোটর সাইকেল স্টার্ট করতে পারে, দেরি হয়ে গেছিলো, ওই জন্য ওরা আগে ছুটেছে, তারপরে যায়। তো পিছন দিক থেকে আমি বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওর এক সহযোগী ভূতা বলে নাম ডাক নাম ভালো নাম জানি না আমি, তো ওকে আমি চিনতে পারি। আর দুপুরে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনার জন্য ওই আমার উপরে ঝামেলা সৃষ্টি করেছিল, যে রাজীব কুণ্ডু জেলা সহসভাপতি, রাজীব কুণ্ডু বিজেপি জেলা সহসভাপতি, সম্পূর্ণ মিথ্যা। আমি কল রেকর্ডিং পাঠিয়েছি, ওটা শুনলাম তাহলে বুঝতে পারবো। এই দিলীপ সেটার যে দলবিরোধী কাজ করার জন্য গত 5 বছর আগে দল থেকে তাকে সাসপেন্ড করা আছে, তখন আমাদের রাহুল দা ছিলেন রাজ্য সভাপতি। তো সভাপতি আমাদের বিজেপির দলের কর্মী বলে তো আমরা মনে করি না, দলবিরোধী কাজ যিনি করেন। তিনি তেলটকা গ্রামে পাশে ওখানে ফরেস্টের জমি, কিছু গরিব মানুষের জমি জবরদখল করে দখল করে তৃণমূলকে ঘুষ খাইয়ে কাঠবানি দিয়ে মদ খাইয়ে সেখানে একটি মুড়ি মিল করেছে। তো বিজেপি যেহেতু ক্ষমতায় আসতে চলেছে, বিজেপি ওই তেলটকা বুথ আমাদের জিতা বুথ, ওখানকার ছেলেমেয়েদের যে এলাকার মানুষের যে দাবি, আমাদের জায়গা ফেরত দিতে হবে। যদিও আমরা এখনও ফেরত দেওয়ার কথা কিছু বলিনি, ভয়ে প্রমাদ গুনছে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।